পার্ট টু। তো রিকোয়ারমেন্টস ফার্স্ট অফ অল হচ্ছে গিয়ে আমাদের কী লাগবে, আমাদের মানে ব্যাকটেরিয়াটা তো লাগবে, তো ওভারনাইট একটা গ্রোন একটা ব্যাকটেরিয়া চাইছি, মানে ওইটা মানে একটা ব্যাকটেরিয়াটা নিচ্ছি। ওভারনাইট গ্রোন কেন নিচ্ছি, মানে লাইফিলাইজটা নিচ্ছি না কেন, এটার কারণ হচ্ছে যে আমরা মানে একবার মানে নয় তো ল্যাক মানে তোর ইয়েটা যেটা কী বলে ল্যাক ফেসের সেটা তো বড় হবে না, ওর জন্য আর কি এরকমভাবে করছি। তো এটা হলো ব্যাকটেরিয়া, কি বলতে চাচ্ছিলাম, এতে এটাই হয়তো হলো। তারপরে এটা লাগলো আর কি। তারপরে নিউট্রিয়েন্ট ব্রথ প্রিপারেশন করতে হবে, কারণ মানে ওটার মধ্যেই তো আগে মানে গ্রোথটা তো কিছুর মধ্যে নিয়ে দেখতে হবে না, তখন মানে নিউট্রিয়েন্টটা দিতে হবে। তাছাড়া আর কি মেশিনটা মানে ফটোস্পেকট্রোমিটার। তারপরে আমাদের লাগবে হচ্ছে গিয়ে মানে অটোক্লেভ স্টেরিলাইজেশনের জন্য, আর এমনি মানে সাধারণ মানে অন্যান্য ইয়ের জন্য মানে কি অটোক্লেভ ছাড়া ইয়ে কী বলে 70% অ্যালকোহল আর কি। আর মাইক্রোপিপেট ফিপেট হয়তো লাগবে, মাইক্রোপিপেট আর ওই মেজারিং সিলিন্ডার ফিলিন্ডার লাগবে আর কি, মেজারিং সিলিন্ডার। তাছাড়া বিকার ফিকার যেগুলো আর কি সেটা মানে ওইগুলো আর কি এমনি লাগার কথা। এবার তাছাড়া ওই তোর ওই কী বলে এইসবই আর কি, আর কটন ফটন হয়তো লাগবে আর কি। আর একটা দেখে নিই, ও স্কোয়ার্স গাছটা লিখিনি, ওই যেটা মানে আর কি ফটোস্পেকট্রোমিটারে মানে এখানে তো লেখা স্কোয়ার্স গাছ, আমাদের কলেজে তো স্কোয়ার্স গাছ নেই, এবার মানে এমনি গ্লাস, এটা হলো ব্যাপারটা। আর রাবার ব্যান্ড, ব্রাউন পেপার, কনিক্যাল ফ্লাস্ক, ইনকিউবেটার সেট সবই তো দিলাম। ও ইনকিউবেটার সেট এটা তো লিখিনি, ইনকিউবেটার সেটটা এখানে আর দেখি আর কিছু দেখা যায়। ও ব্রাউন পেপার লেখে এগুলো লিখছি না, কনিক্যাল ফ্লাস্ক ফ্লাস্ক। এবার হচ্ছে কথা হচ্ছে প্রসিডিওরটা কী, এবার আমাদের যে ওই ইয়ের মধ্যে লেখা তোর এক নম্বর হচ্ছে কি যে মানে একটা মানে যে কনিক্যাল ফ্লাস্কে, এক সেকেন্ড আবার ফোকাস করে নিই, কনিক্যাল ফ্লাস্কে তোর এক সেকেন্ড কনিক্যাল ফ্লাস্কে তোর এখানে লেখা যে দুটো কনিক্যাল ফ্লাস্ক নেওয়ার কথা, কেন বল আমি জানি না। এবার দুটো হচ্ছে কি 100 ml, এবার এর মধ্যে তোর এগুলো স্টেরিলাইজ ফেরিলাইজ করেই আর কি, মানে মানে এর মধ্যে তোর মানে লেখা যায় 40 ml তোর ইয়ে নিতে নিউট্রিয়েন্ট ব্রথ নেওয়ার কথা, এটার মধ্যে 40 ml নিউট্রিয়েন্ট মানে এটা হচ্ছে গিয়ে 100 ml ফ্লাস্ক, আর এর মধ্যে 40 ml নিউট্রিয়েন্ট ব্রথ নেওয়ার কথা। এবারে 40 ml নিউট্রিয়েন্ট ব্রথ কী করে করা হবে, তোর এক লিটার লাগে হচ্ছে গিয়ে তোর 13 g অফ নিউট্রিয়েন্ট ব্রথের যে পাউডার, তার মানে কি তোর 40 ml কত লাগবে, 13 তোর ইয়ে মানে 40 ml কত লাগবে, মানে 25 g, কারণ দেখ না মানে তোর মানে 1000/40 আর কি, মানে মানে 400 ml থেকে তোর মানে 1000টা কতটা বড়, 25 times, তো মানে এটাই আর কি। তো মানে এটাও মানে 13 ডিভাইডেড বাই 425 করতে হবে, তো মানে 25 times কম করতে হবে আর কি, যাই হোক ওটাই আর কি, মানে ওটাই বলতে চাইছি যেটাই আর কি। তার মানে কি মানে আমাদের যদি 40 ml বানাতে হয় তাহলে আমরা 13/25 g দেবো। এবারে এতটা কি মেজার করা না যায় নাকি যাই না আমাদের মেশিনে, তো যদি এটা এটা মেজার না করা যায় তখন মানে কি আগে হার 100 ml বানিয়ে নিলাম, তো তো মানে 13/10 g দিয়ে দিলাম ওর মধ্যে, এরকমভাবে কিছু একটা করে নেবো। সে যাই হোক, মোদ্দা কথা আমাদের বানাতে হচ্ছে গিয়ে 100 ml ইয়েতে কনিক্যাল ফ্লাস্কে আমাদের বানাতে হচ্ছে গিয়ে তোর 40 ml তোর ওই নিউট্রিয়েন্ট ব্রথ, ঠিক আছে। এটা হলো। তারপরে আর এইটা দিয়ে এই এই যে নিউট্রিয়েন্ট ব্রথটা মানে আর কি প্লাগ ফাক করে তারপরে হচ্ছে কি আমাদের দিয়ে দিতে হবে হচ্ছে কি ইয়েতে মানে স্টেরিলাইজেশনে মানে অটোক্লেভ। এবারে অটোক্লেভের মধ্যে কী কী দেবো, না এই কনিক্যাল ফ্লাস্কটা দিলাম, কনিক্যাল ফ্লাস্ক, তারপরে আরে দেখেই নি ভাই মানে এর মধ্যে মিডিয়া সমেত আর কি ওই মানে ওইটা আর কি যেটা, তারপরে হচ্ছে গিয়ে ইয়ে কী বলে কী লেখা মাইক্রোপিপেট, এই সরি টিপ বক্স সরি মাইক্রোপিপেট না, ভুল করে বলে ফেলেছি কিন্তু মাইক্রোপিপেট না কিন্তু টিপ বক্স, এটা হলো। আর এইসবই লেখা, আর কী লাগবে মনে পড়ছে না তো, কনিক্যাল ফ্লাস্ক হলো, টিপ বক্স হলো, আর আর কথা হচ্ছে কিউবেটটা কি কিছু করতে হবে, এটা আমি ঠিক জানি না, কিউবেটটা ওটা দেখতে হবে কিউবেটটা কী করা যায় মানে ওটা ওটার মধ্যে দিয়েছে, এবার এছাড়া তো আর কিছু মনে পড়ছে না স্টেরিলাইজেশন করার কথা কিছু, এবার কিউবেটটা আমি জানি না কী করে এটা কথা। তাছাড়া
এরপর তো লেখা আছে ইউভি লাইটটা জ্বালিয়ে দিতে হবে ল্যামিনার হুডের। তারপরে ওই মানে আর আর মানে ওটা 70% অ্যালকোহল দিয়ে ইয়ে ফিয়ে করতে হবে আর কি, এইসব মানে স্টেরিলাইজ ফেরাইজ করতে হবে, বাট স্টেরিলাইজ থেকেও বলে ভালো, মানে ডিসইনফেক্ট করতে হবে। তারপরে হচ্ছে গিয়ে তোর ও আর আর ও একটা জিনিস বলিনি, যে ব্যাকটেরিয়া যেইগুলো ওগুলো হচ্ছে গিয়ে ওই ইয়ে মানে 600 ন্যানোমিটার যে ওয়েভ লেন্থের ইলেকট্রোম্যাগনেটিক রেডিয়েশন ওইগুলোকে আর কি মানে ওইগুলোর ওগুলোকে স্ক্যাটার করে আর কি। এবারে তো ওটাকে ইউজ করা হয়, আর এটাই আর কি এই মানে ব্যাকটেরিয়ার গ্রোথের ক্ষেত্রে মানে ডাইরেক্টলি প্রপোর্শনাল এটার অডিট আর কি, এটাই বলতেছিলাম মানে বায়োমাসের সাথে এটাই। আর আর কি আর কিছু মনে পড়ছে না, এটা হলো। আর ও তারপরে যখন হয়ে যাবে আর কি মানে আর মানে 15 মিনিটস আগে যখন আমরা মানে কাজটা চালু করব, তার আগে আমাদের স্পেকট্রোমিটারটা অন করে দিতে হবে, ঠিক আছে। আর তারপর হচ্ছে কি ওই যে মিডিয়া, যেটা মিডিয়াটার মধ্যে যেটা আমরা মানে অটোক্লেভ করার পরে এই মিডিয়াটার মধ্যে আমরা 500 মাইক্রোলিটার 500 মাইক্রোলিটার ইয়ের ওই নিউ ওই আগের যে মানে আগের রাতে যে গ্রোন করা যেটা সেটা অ্যাড করে দেবো, ঠিক আছে। মানে ওইটার আর কি ওই মাইক্রো ওই স্টেরিলাইজ টিপ দিয়ে আর কি করবো আর কি এটাই। আর তারপরে হচ্ছে কি যে ওডিটা যেটা সেটা আমরা আধা ঘন্টা অন্তর অন্তর চেক করবো, ঠিক আছে। এবারে আমরা 240 মিনিট পর্যন্ত চেক করবো, মানে ফার্স্টটা দেওয়ার পরে চেক করবো, এবার তারপরে তার আধা ঘন্টা পরে এই করতে করতে আমরা 240 মিনিট পর্যন্ত চেক করবো, মানে 8 বার চেক করবো। এটা হলো। আর তারপরে এই তো এটা রেকর্ড করবো, আর তারপরে মানে ওটা অবজারভেশন টেবিল বানিয়ে, এবার ওটা হচ্ছে কথা যে ওডিতে ওটা রেজাল্ট দেবে না ট্রান্সমিটেন্সে যাবে সেটা তো জানি না, এবার যেটা হবে আর কি সেটা আর কি মোটা কথা লাস্টে ওডিটাই বানাবো, ওডির টেবিল। আর ওডির টেবিল বানানোর পরে ওই কার্ভটা প্লট করে দেবো, এবার তারপরে মানে ওটাই হচ্ছে কি অবজারভেশনটা আর কি লিখবো, অবজারভেশন এরকমই আর কি টেবিল ফেবিল বানিয়ে দেবো। তারপরে কী করবো, তারপরে তারপরে হচ্ছে কি ইয়ে তারপরে হচ্ছে কি এই যে গ্রাফটা যেটা বানাবো ওটার মধ্যে থেকে যেভাবে বললাম আর কি জেনারেশন টাইম বার করার কথা, সেই জেনারেশন টাইমটা বার করবো। তারপরে এই স্পেসিফিক গ্রোথ রেটটা বার করবো, এটা হলো। তারপর কনক্লুশন মেটে দেবো যে জেনারেশন টাইম এত, এটা এত, লক ফেজ এখান থেকে স্টার্ট হচ্ছে, এইসব এই তো হয়ে গেল আর কি, সবই তো হলো মনে হয়। ও আর আরেকবার বরঞ্চ বলে দিই মানে প্রসিডিওরটা কী হবে। ফার্স্ট অফ অল আমাদের ইয়েটা মিডিয়াটা প্রিপেয়ার করতে হবে, মিডিয়াটা প্রিপেয়ার করলাম একটা 100 ml ইয়ে ফ্লাস্ক কনিকাল ফ্লাস্কে, তোর দেওয়া হবে হচ্ছে গিয়ে অ্যাড করা হবে হচ্ছে গিয়ে 40 ml তোর মিডিয়া, ঠিক আছে। তারপরে মাইক্রো পিপেট, তারপরে তোর মানে অটোক্লেভে দিতে হবে, অটোক্লেভের মধ্যে কী কী মাইক্রো মানে সরি মাইক্রো টিপ, যেটা মাইক্রো টিপ, তাছাড়া এই যে এই কনিকাল ফ্লাস্কটা এটা যেটার মধ্যে মানে মিডিয়া ভরা, কনিকাল ফ্লাস্ক মিডিয়া মানে মিডিয়া ভরা আর কি যেটা। আর তাছাড়া আরেকটা হচ্ছে কিউবেটটা কী করা হয় আমি ঠিক এই ওটা আমি তো জানি না, মানে স্কোয়ার্স গ্লাস যে কিউবেট এটা। আর এটা হলো। তারপরে এটা যখন হতে চাচ্ছে তখন ওই 15 মিনিট আগে আমাদের ওই মানে 15 মিনিট আগে না সরি তার আগে হচ্ছে গিয়ে ওই আমরা ওই যে ক্যাবিনেট, যেটা ক্যাবিনেটটা হচ্ছে গিয়ে ইউভি এই প্রথমে 70% অ্যালকোহল দিয়ে মানে স্টেরিলাইজ করবো, তারপর হচ্ছে গিয়ে ইউভিটা চালিয়ে দেবো। তারপরে হচ্ছে গিয়ে 15 মিনিট আগে যখন সব কিছু স্টার্ট করা হবে তখন আর কি ওই মানে ওই যে কী বলে ওই যে ফটোস্পেকট্রোমিটার যেটা সেটা অন করে দিলাম। তারপরে আমরা ওই মানে যখন হয়ে যাবে মানে জাস্ট 15 মিনিট যখন শেষ হতে চলবে তখন আমরা ওই যে যে মানে আগের দিন যে রাত্রিবেলা যে গ্রহণ করা যে কালচার ওখান থেকে আমরা নিয়ে 500 মাইক্রোলিটার তোর ওই ইয়েটা অ্যাড করে দেবো আর কি, ওই ইয়েটা ওই আমাদের যেই যে অটোক্লেভ করা যে মেটেরিয়ালটা ওটা একটু ঠান্ডা হবার পরে আর কি। মানে আসলে এটা আসলে এটা যখন অন থাকবে আমার মতো তখন তো এইটা অন করবো না স্পেকট্রোমিটারটা, কারণ মানে তখন তো আর 15 মিনিট হচ্ছে না, মানে এটা বার করার পরে তারপরে স্পেকট্রোমিটারটা অন করে দিলাম, তো মানে এটা অটোক্লেভের থেকে আর বার করার পরে তখন স্পেকট্রোমিটারটা অন অফ মানে অন করে দিলাম। তারপরে যখন মানে এটা ঠান্ডা হয়ে গেল তখন এটার মধ্যে আমরা 500 মাইক্রোলিটার অ্যাড করে দিলাম, অ্যাড করার পরে জাস্ট যখন অ্যাড করলাম তখন আমরা একটা স্পেকট্রোমিটারকে একটা রিডিং নিয়ে নিলাম, ঠিক আছে। এবারে এরমভাবে মানে 30 মিনিট অন্তর অন্তর রিডিং নিলাম, এবারে তারপরে ওডিটা বার করে, ওডিতে দিলে তো আর কোনো প্রবলেম নেই, তো ওডিটা বার করে আমরা টেবিলটা বানিয়ে ফেললাম। টেবিলটা বানাবার পরে আমরা মানে আর কি জিটা বার করলাম আর এটা বার করলাম, তো হয়ে গেল এক্সপেরিমেন্টটা, এই তো এইটুকুই।